আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা কম্পিউটারের সকল ধরনের হার্ডওয়্যার, সফটওয়্যার এবং মনিটর, আমরা ইত্যাদি ধরনের সকল প্রকার হার্ডওয়্যার অ্যাক্সেসরিজ আমরা রিপেয়ার করে থাকি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি LG31 মাদারবোর্ড আমাদের কাছে আসছে, ওইটা প্রবলেম, আমরা ওইটা আজকে রিপেয়ারিং করব। তো আজকে আমরা কিভাবে এই মাদারবোর্ডটি রিপেয়ারিং করব আজকে আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো আমরা কিভাবে রিপেয়ারিং করি। তো আমাদের এই মাদারবোর্ডটা প্রথমত আমরা সবগুলো কানেক্টর এখানে সম্পূর্ণভাবে লাগানো হয়েছে, সব কিছুই লাগানো হয়েছে। তো আমরা এখন দেখব এটা অন করে যে আমাদের কি প্রবলেম। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, এবং যারা আমাদের এই চ্যানেলটি নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কী শিখতে চান বা কী করতে চান। আমরা ওইগুলোর উপর ভিত্তি করে আপনাদেরকে নিত্য নতুন অনেক ধরনের কম্পিউটার হার্ডওয়্যার অ্যাক্সেসরিজ সলিউশন আপনাদেরকে বাংলায় আমি দেওয়ার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ভিডিওর নিচে একটি লাইক দিবেন, এবং আপনারা অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার দিবেন। আর এখন আমরা কাজে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা মনোযোগ দিয়ে আমাদের আজকের ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা অবশ্যই LG বা 31 সিরিজের যত মাদারবোর্ডের পাওয়ার প্রবলেম আছে বা কীভাবে আপনারা রিপেয়ারিং করবেন আপনারা ভালোভাবে দেখতে পারবেন। বন্ধুরা, আপনারা অবশ্যই এখন দেখেন আমি পাওয়ার সাপ্লাইয়ের লাইন এখন সংযোগ করলাম, এখন আমি মাদারবোর্ডটা অন করব। এখান থেকে আপনারা অবশ্যই এফ প্যানেল থেকে মাদারবোর্ডটি অন করবেন। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে অন করতেছি, আমাদের পাওয়ার আসতেছে না। তো আপনারা যখন মাদারবোর্ডের কাজ করবেন তখন আপনারা অবশ্যই এখান থেকে বায়োস সিএমইউএস ব্যাটারিটা প্রথমত খুলে নেবেন। তো আমি ব্যাটারিটা খুলে নিতেছি, এই যে আমাদের ব্যাটারি আমরা খুলে নিতেছি। তো ভিউয়ার্স, আমাদের মাদারবোর্ডটি আপনারা অবশ্যই এখন দেখেন আমরা এটা কিভাবে রিপেয়ারিং করি। তো আমাদের এদিকে, হ্যাঁ, আমাদের এদিকে লাইন টাইন এখন সবই অন করলাম, আমি আবার একটু ট্রাই করতেছি। হ্যাঁ, এই যে ভিউয়ার্স, আমাদের মাদারবোর্ড এখন অন হয়েছে। ভিউয়ার্স, আমাদের মাদারবোর্ডটি এখন অন হয়েছে। হ্যাঁ, এখন আমাদের এখানে রেটিং আসছে। ডায়োলজি কার্ডের মধ্যে আমাদের ক্লক, তারপরে সব কিছুই, আমাদের রিসেট, সব কিছুই ঠিক আছে, বাট আমাদের রেটিং করতেই আছে, একটার পর একটা রেটিংই করতে আছে, বাট আমাদের ডিসপ্লে আসতেছে না। ভিউয়ার্স, আমাদের ডিসপ্লে আসতেছে না কিন্তু রেটিং করতেছে, একটার পর একটা কার্ডের মধ্যে আমাদের রেটিং করতেছে। সো ভিউয়ার্স, এখন যদি আমি আমার এই বোর্ডটি কাজ করতে চাই, প্রথমত আমরা এই প্রবলেমগুলো বেশিরভাগই হয়ে থাকে র্যামের জন্য। সো আমাদের র্যামটা একটু খুলবো, খুলে আমরা র্যামটা একটু দেখবো। যদি র্যামে প্রবলেম থাকে অবশ্যই আমরা র্যামটাকে আমরা ওয়াশ করে বা আমরা আমাদের মেশিন দিয়ে হিট দিয়ে আমরা আপনাদেরকে কীভাবে কার্বন দূর করে র্যামটিকে সম্পূর্ণভাবে অক্ষয় করা যায় অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আমাদের র্যামটি এখন আমরা অবশ্যই আমরা এখন খুলবো। তো ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা সম্পূর্ণ কাজটি আজকে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আমাদের যে এখন আমাদের যে র্যামটি আছে, তো ভিউয়ার্স আপনারা অবশ্যই খেয়াল করেন যে আমাদের র্যামটিতে আমরা কোনো কার্বন বা কোনো প্রবলেম আছে কিনা আমরা অবশ্যই দেখব। তো এখন আমাদের র্যামটি, আমাদের র্যামটি এখন এখানে রাখার পরে দেখি যে আমাদের কার্বন আছে কিনা র্যামে। ভিউয়ার্স, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন যে আমাদের র্যামটিতে কোনো কার্বন আছে কিনা, কোনো কার্বন তবে আমাদের র্যামটি খুবই পুরান হয়ে গেছে। সো আমরা র্যামটিকে ওয়াশ দিব এখন ভিতরে। ভিউয়ার্স, এই যে দেখেন আপনারা, এই যে দেখেন এখানে আমাদের র্যামের মধ্যে কার্বন আছে, এই যে দেখেন এখানে কার্বন আছে। সো আমরা এখন র্যামটিকে ভালো করে ওয়াশ করে আমরা আবার লাগাবো, আর আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর র্যাম ওয়াশ দিতে চাইলে অবশ্যই আমাদের এখন আমাদের থিনার লাগবে।
থিনার, তারপরে হচ্ছে ব্রাশ। সো ভিউয়ার্স আপনারা অবশ্যই খেয়াল করবেন আমরা স্টার্ট করছি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এখান থেকে থিনার নিলাম, আমাদের ব্রাশের থিনার নিলাম। থিনার নেওয়ার পর আমরা এই যে ভিউয়ার্স, আমাদের এখানে কার্বন আছে, আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করেন, আমাদের এখানে কার্বন আছে। তো আমরা ভালোভাবে এর মধ্যে সম্পূর্ণ জায়গার মধ্যে আমরা থিনার দিয়ে ভালো করে ব্রাশ করতে হবে, যাতে আমাদের কোথাও কার্বন বা আমাদের কোথাও যদি আমাদের কোনো কার্বন থাকে, আমরা অবশ্যই এটা ভালোভাবে ক্লিয়ার করতে হবে। ভিউয়ার্স আপনারা এভাবে যে কোনো ল্যাপটপ ডেস্কটপের র্যাম আপনারা রিপেয়ারিং করতে পারবেন, আর এর জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা এখন ভালো করে র্যামটি ওয়াশ করতেছি থিনার দিয়ে, যাতে কোথাও কোনো কার্বন না থাকে। ভিউয়ার্স আমাদের এখন আমরা র্যামটি ভালোভাবে ওয়াশ করলাম। এখন আমরা এই র্যামটি একটি সাদা কাগজ, ভিউয়ার্স আপনারা অবশ্যই খেয়াল করবেন, একটি সাদা একটি অঙ্ক পেজ নিতে হবে, একটি অঙ্ক পেজ নিতে হবে একবারে সাদা। তারপর নেওয়ার পর আমরা র্যামটির মধ্যে ওয়াশ করার পর তারপর আমরা এইভাবে এইভাবে মর দিব। ভিউয়ার্স দেখেন আমাদের কতটুকু ময়লা আমাদের সাদা পেপারে লাগছে। আপনারা টিস্যু বা পাতলা কোনো কাপড় অবশ্যই ইউজ করবেন না, কারণ হার্ড পেপার যখন আপনারা থিনার দিয়ে ইউজ করার পর র্যামের মধ্যে মর দিবেন, তাহলে র্যামের যা কার্বন আছে অবশ্যই কার্বনগুলো আমাদের সাদা কাগজের মধ্যে এইভাবে লেগে যাবে। ভিউয়ার্স আমাদের প্রায় 50% কাজ এখন কমপ্লিট হয়ে গেছে। সো আমরা এখন হট গান দিয়ে আমাদের র্যামটি অবশ্যই হিট দিতে হবে, কারণ যেখানে কার্বন ছিল বা যেখানে কার্বন আছে অবশ্যই আমরা হিট দিলে ওই কার্বনগুলো কোনো ডাই জ্বালায় থাকলে বা কোনো প্রবলেম থাকলে আমাদের কাজটা সম্পূর্ণ হবে। সো সেজন্য আমরা এখন হটগানে হিট অবশ্যই বাড়াতে হবে। ভিউয়ার্স হটগানে আপনার অবশ্যই হিট দিতে হবে 400 হিট দিতে হবে। 400 হিট রাখার পরে আপনারা ইয়ারও মোটামুটি বাড়াই দিবেন হটগানে, এবং দেখবেন হাতে দিয়ে দেখবেন যে আমাদের কতটুকু হিট হয়েছে। তারপর ভিউয়ার্স সবগুলো পার্টসের মধ্যে হিট দিতে হবে, ভালোভাবে হিট দিতে হবে, আবার ওভার হিট দেওয়া যাবে না। ভিউয়ার্স এখানে যে আইসি আছে, আমাদের এখানে যে পার্টস আছে বা চিপস আছে, ওইগুলোতে বেশি হিট দেওয়া যাবে না, কারণ এই আইসিগুলোর নিচে ছোট ছোট বলের মতো আছে। কারণ বেশি যখন আমরা হিট দিব তখন আমাদের শর্ট হয়ে যাবে। সো আমরা হালকাভাবে হিট দিব, যাতে আমাদের কাজটা সম্পূর্ণভাবে হয়ে যায়। সো ভিউয়ার্স আমাদের হিট দেওয়া কমপ্লিট হয়েছে। সো এখন আমরা এখন আমাদের ভিউয়ার্স এখন আমরা আমাদের র্যামটি অবশ্যই আমার জানা মতে মনে হয় আমাদের এটা রিপেয়ারিং হয়ে গেছে। সো আমরা এখন যেহেতু আমাদের মাদারবোর্ড স্টার্ট হওয়ার পর ডিসপ্লে আসে নাই, সো আমরা অবশ্যই আমাদের র্যামটির মধ্যে ব্রাশের মধ্যে থিনার লাগাতে হবে। লাগানোর পর অবশ্যই আমাদের এখান থেকে আপনার র্যাম স্লটগুলো ভালো করে ওয়াশ করতে হবে, যাতে আমাদের যাতে ডিসপ্লে বা র্যাম স্লট যাতে সরাসরি কাজ করে, সেজন্য আমরা র্যাম স্লটটিকে এখন ওয়াশ করে দিলাম। তো ভিউয়ার্স আমরা এখন আমাদের র্যামটি আমরা এখন মাদারবোর্ডের সাথে কানেক্টেড করব, তারপর আমরা দেখব যে আমাদের মাদারবোর্ড ওকে আছে কি না বা কাজ হয়েছে কি না। তো আমরা সিএমওএস ব্যাটারিও মাদারবোর্ডের সাথে সংযোগ করলাম। তো ভিউয়ার্স এখন আমরা পাওয়ার সাপ্লাই অন করব। তো ভিউয়ার্স অ্যাপ প্যানেল থেকে এখন আমরা মাদারবোর্ডটি স্টার্ট করব। এখন
হ্যাঁ ভিউয়ার্স, এখন দেখবো আমরা আসে কিনা, আমাদের রেটিং দেখবো এখন। রেটিংও আমাদের, হ্যাঁ ভিউয়ার্স আইসা পড়ছে, ভিউয়ার্স আমাদের ডিসপ্লে সবই আইসা পড়ছে। আপনারা ভালো করে খেয়াল করুন যে আমাদের এখন মাদারবোর্ডটি, আমাদের র্যাম র্যাম সম্পূর্ণ ওকে হয়ে গেছে। সো আমাদের এখন বায়োস আছে। ভিউয়ার্স আমি মাদারবোর্ডটি আবার অফ করতেছি, আবার আপনারা দেখেন ভিউয়ার্স ভিউয়ার্স আমরা আবার মাদারবোর্ডটি নতুনভাবে অন করতেছি। আর আপনারা অবশ্যই ডিসপ্লের দিকে খেয়াল করবেন। ভিউয়ার্স আমাদের রেটিং ক্লিয়ার দেখাচ্ছে, 22-এর মধ্যে ডাটা ট্রান্সফার দেখাচ্ছে। তো আমরা এখন 22-এ ঢুকে টাইম ডেট ঠিক করে দিব। ভিউয়ার্স আমাদের মাদারবোর্ড এখন সম্পূর্ণ ওকে আছে। এখন আমরা 22-এ ঢুকে এখান থেকে আমরা টাইম ডেট ঠিক করে দিব। আমরা টাইম ডেট ঠিক করে দিব, আর এখানে ফ্লপিটা ডিজেবল করে দিব। ভিউয়ার্স তো আমাদের কাজ হয়ে গেছে, এখন আমরা ভিউয়ার্স সেভ করে দিতেছি। তো ভিউয়ার্স আমরা আপনাদেরকে নিত্য নতুন অনেক ধরনের ডেস্কটপ ল্যাপটপ কম্পিউটার সমস্যার সমাধান আপনাদেরকে অবশ্যই দিব। আর আপনারা আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং কমেন্টে আমাদেরকে জানাবেন যে আপনারা কি কি রিপেয়ারিং শেখার জন্য আপনাদের আগ্রহ। সো আমরা ওইগুলোর উপরে আমরা প্রতিদিন আমাদের আইটি ফার্মের মধ্যে যত ধরনের হার্ডওয়্যার কাজ করা হয় আমরা অবশ্যই সবগুলো কাজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।